অন্তর্বাস পড়লে কি ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়ে? অন্তর্বাস পরা বা না পরা মহিলাদের ব্যক্তিগত রুচি, পছন্দ এবং সামাজিক অবস্থানের উপর নির্ভর করে। হলিউড তো বটেই, বলিউডেরও বহু তারকা আছেন যারা সবসময় অন্তর্বাস পরেন না। অনেক সময় পোশাকের ডিজাইন এমনই হয় যে সাধারণ ব্রা পরা যায় না, সেক্ষেত্রে তারা বিশেষ ধরনের নিপল কভার স্টিক অন পরেন। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে প্রতিদিনকার জীবনযাপনে এই অন্তর্বাস পরা সম্ভব নয়, পড়লেও তা ঘরের ভিতরে থাকাটা স্বাভাবিক। কাজে কর্মে অফিস কলেজে প্রচলিত ডিজাইনের অন্তর্বাসের পোশাকের নিচে পড়তে হয় সকলকে। একটি প্রচলিত ধারণা হলো দীর্ঘক্ষণ ব্রা পরে থাকলে তা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বিশেষ করে আন্ডারওয়্যার ব্রা যারা পরেন তাদের ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, অন্তত এখনও পর্যন্ত কোনো গবেষণায় এমনটা জানা যায়নি। এই ধারণাটি প্রথম ছড়ায় ড্রেসড টু কিল নামের একটি জনপ্রিয় বই থেকে। আসল ঘটনাটি অন্য। আসলে ব্রেস্ট ক্যান্সার 40 থেকে 50 বছর বয়সের ভারী স্তনের মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। খুব স্বাভাবিকভাবে বয়সজনিত কারণে স্যাগিংয়ের জন্য এরা সচরাচর আন্ডারওয়্যার ব্রা পরে। অর্থাৎ বিষয়টা হলো এই ব্রা পরার জন্যে যে তাদের ক্যান্সার হয়েছে তা নয়, তারা এই ধরনের ব্রা পরেন নিজেদের